বরিশালের ব্যাটিং ইনিংসের বিস্তম ওভারের ঘটনা। তখন স্ট্রাইক প্রান্তে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তখনও বরিশালের জয়ের জন্য দরকার ছিল 4 বলে 29 রান, যা পুরোটাই অবিশ্বাস্য। কিন্তু সাইফুদ্দিন তো সেটা নেওয়ার চেষ্টাই করবেন, আর সেটাই দেখা গিয়েছিল মোহাম্মদ আলামিনের 3 নম্বর বলে। সেই বলটি মোহাম্মদ সাইফুদ্দিন সজোরে ব্যাট ঠেকালে সেই বলটি গিয়ে লাগে মাঠে থাকা স্পাইডার ক্যামেরায়, যার ফলে নিশ্চিত ছয় হওয়া বলটি স্পাইডার ক্যামেরা লাগায় মাঠেই পড়ে যায়, যে কারণে আম্পায়ার সেই বলটি ডেড বল ঘোষণা করেন। তাই তো ছক্কা মিসের আফসোসে সাইফুদ্দিন হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে বলছিলেন, আমার ছয়টাই তোর গায়ে লাগতে হলো। অন্যদিকে চট্টগ্রাম এবং বরিশালের এই ম্যাচেই আলোচনায় ছিলেন সাইফুদ্দিন। দীর্ঘদিন পরে মাঠে ফিরেই দেখালেন তার চমক, কিন্তু তাতে আর লাভগুলো কি? চট্টগ্রামের দেওয়া এই সহজ লক্ষ্য তারা যেন টপকা দিয়ে পারলেন না, যার ফলে হেরে গেল বরিশাল। আর চট্টগ্রাম বরিশালের সঙ্গে এই ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছেন। প্রিয় দর্শক, সাইফুদ্দিনের ছক্কা হাঁকানো বলটি স্পাইডার ক্যামেরায় লাগায় বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।